হালকা শক্তি এবং দৃঢ়তা নিশ্চিত করে। স্প্রিডিং লেভেল, এটি একটু উঁচু ভিত্তির উপর থাকে, বর্তমান থাকা তার পাইপ প্রসারিত করতে এটি ব্যবহৃত হয়। অন্যদিকে ডিজিটাল কাঠের স্পিরিট লেভেলগুলি সুবিধাজনক ছাড়া কিছু নয়। কাঠ অবশ্যই পরিবেশ বান্ধব উপাদান, তবে আর্দ্রতা এবং তাপমাত্রার ওঠানামার জন্য খুব সংবেদনশীল, ফলস্বরূপ বিশেষত ডিজিটাল স্পিরিট লেভেল স্তরটি সাধারণত তিনটি উপাদান থেকে তৈরি করা হয়। অ্যালুমিনিয়াম মূলত উৎপাদনের জন্য ব্যবহৃত হয়, কারণ এটি একটি শক্ত এবং অত্যন্ত প্রতিরোধী উপাদান। তবে প্লাস্টিকের স্পিরিট লেভেলগুলি প্রায়শই বারবার ব্যবহৃত হয়, কারণ এগুলি কেবল ওজনে হালকা এবং দামের দিক থেকে এত ব্যয়বহুল নয়। পরিমাপের নির্ভুলতার বিষয়ে গুরুতর বিচ্যুতি হতে পারে, যাতে কাঠের তৈরি একটি ডিজিটাল স্পিরিট স্তরটি খুব সুপারিশযোগ্য নয়। উলম্ব এবং অনুভূমিক কোনো প্রদর্শন এবং স্পট লেজার সহ পেশাদার ডিজিটাল লেজার স্পিরিট লেভেল আলোকিত এলসিডিতে ডিগ্রি এবং দেখো যে এখানে দেওয়া আছে ইনপুট বৃদ্ধি নির্দেশিত ঝোঁক, উচ্চ নির্ভুলতা আনুভূমিক রেজলিউশন এত 0.01 ডিগ্রি। শূন্য সেট মোডগুলি কোনগুলি পরীক্ষা করতে সক্ষম করে বা অন্য কোথাও পুনরাবৃত্তি করে। পৃথক পরিমাপ মেমোরি 9 পরিমাপ রিডিং সংরক্ষণ এবং পুনরুদ্ধার করার অনুমতি দেয়। বিভিন্ন প্রকার স্পিরিট লেভেলের ব্যবহার, বিভিন্ন স্পিরিট লেভেলের ব্যবহার ছাদের ঢাল পরীক্ষা করতে, ল্যান্ডস্কেপের ঢাল যাচাই করতে, ডেকের উপর দিয়ে পানি যাওয়ার জন্য এর ঢাল পরীক্ষা করতে, পোর্স এবং কনক্রিট স্ট্রাবের ঢাল নির্ণয় করতে, পানির নিচে পাম্বারের কাজ করার জন্য বাড়ি ঘর পুনর্নির্মাণ বা মেরামত করার সময় দেয়ালের রং লেভেলিং করতে। থ্যাংকস ফর ওয়াচিং ইংলিশ টিপস 24। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্রেন্ডস অথবা ফ্যামিলিদের সাথে এটি শেয়ার করতে পারো। সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।